বল গুড মর্নিং সবাইকে। ভালো আছো সবাই? কেমন আছো? এদিকে তাকা, উজান এই দেখ। অনি উজান, অনি উজান, এনে এনে, এই নে এই নে, এই একটা খাবার। আজকে ওদের টিফিনে দিয়েছি কলা, পেয়ারা, ইয়ে মা, দাঁড়া দাঁড়া, এটা খেজুর, আর এটা হচ্ছে তালের বড়া, পেয়ারা, তালের বড়া, খেজুর, কলা সব দেওয়া হয়েছিল। কলাটা খাচ্ছে এখন, আর এখানে মা খেজুর ছাড়িয়ে দিচ্ছে, আর উজান কলা নিয়ে এক্সপেরিমেন্ট করছে। আর এখানে আমরা টিফিন খাবো, চা রয়েছে, পরোটা রয়েছে, আলু ভাজা রয়েছে, এখানে তরকারি রয়েছে, এখানে আমার চা, এখানে ওর চা, চা পরোটাটা খেয়ে নিই। গুড মর্নিং। জানলায় বসে বসে হাম্মুয়া খাচ্ছ? আর কি দেখছো? হাম্মুয়া খাচ্ছ আর কি দেখছো? পাখি? কই পাখি এসেছে? কি দুটো পাখি এসেছে? অনেক উজান এইখানে বই জানলায় বসে। হ্যাঁ, তুতুর? কই নিচে তুতুর এসেছে? কই দেখি তো, তুতুর বাড়ি চলে গেছে। হ্যাঁ, তুতুর বাড়ি চলে গেছে। অনেক একটু হাই করে দাও, এদিকে তাকিয়ে বলে দাও, তাকাতে পাচ্ছি না। উজান তাকা, এদিকে হাই করে দাও তো একবার। আই, তোমার নাম কি? আনি। আচ্ছা খেলা করো, আচ্ছা খেলা করো। এখন এখানে ঘর ঝাড় দিচ্ছে, কারণ আজকে আমাদের কাজের ওই কাকিমা আসেনি। হ্যাঁ বলো, কি দেব? কি বলছে? বেলুন কই? কই? ও এইটা ফুলিয়ে দেবো। আর অনেক উজান এখানে খেলা করছে, আর ওখানে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করছে। আমাদের যে কাজের দিদিটা কাজ করে, খাটের নিচে কোনো সময় হাত ঢোকায় না, প্রচুর ময়লা জমে গেছে, এ তো ওকে আজকে পরিষ্কার করতে হবে, কিচ্ছু করার নেই। অনেক নিচে নামিস না, মা মারবে কিন্তু অনেক। আমি কিন্তু ঝাড় দিচ্ছি, যা খাটের উপরে। ঠিক আছে, ও কাজ করুক, আমি অনেক উজানকে উপরে তুলে দিই, তা নাহলে খুব দুষ্টুমি করবে। হালুম, চলো উপরে ওঠো, চলো অনেক উপরে ওঠো, চলে যাচ্ছে তো, মা মারবে, এবার তুই চলে আয় অনেক, তাড়াতাড়ি চলে আয়। উজান নামিস না, ঠিক আছে, টাটা, এখন টাটা, আবার পরে কথা হবে, টাটা। হ্যাঁ চলে যাচ্ছে, তা উপরে চল, উপরে চল, তাড়াতাড়ি উপরে ওঠ, ওটা দেবো, চল উপরে ওঠ। ও এখন এখানে ঘর মুছছে, এখানে এই দিকটা মোছা কমপ্লিট, এই সামনের দিকটা মুছছে। আর অনেক উজানের অবস্থা দেখো, দুজনে জানলায় বসে বসে খেলছে। খেলা করো। ওরে বাবা, কি হলো? পড়ে যাবে, আস্তে আস্তে খেলো, ওঠো ওঠো ওঠো, উঠে খেলা করো, ওঠো, এই লেগে যাবে অনেক, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। এটা কি রে? ভুঙ্গাই? ও বাবা, খেলা করো। হ্যাঁ, ও একটা পার্সেল অর্ডার করেছিল, সেই পার্সেলটা সবে এসছে, আমি এক্ষুনি নিলাম, তোমরা দেখতেই পেলে। দাদাটা কথা বলছিল বলে আমি আর কিছু বলতে পারলাম না। এই পার্সেলটা অর্ডার করা ছিল, এর আগেও ছিল এই পার্সেলটা, কিন্তু এর আগে যেটা এসেছিলো সেটা অনেক লং, সেটা অনেক বড় হয়েছিল, যার জন্য এটা আবার এক সাইজ ছোটো অর্ডার করেছি। তো চলো পার্সেলটা নিয়ে ঘরে যাই। দুজনের দুজনেরই স্নান কমপ্লিট, ওদের আজকে এখনও রান্নাটা হয়নি, কারণ ওরা একটু আগে টিফিন খেয়েছে, এবার ওর মা স্নান করে বেরিয়ে রান্নাটা করবে, ও স্নান করতে গেছে, বেরিয়ে রান্না করবে। ওই দেখ, একটা বনু দেখছে, তার দিদি দেখছে তোদের, ওইখান থেকে একটা দিদি দেখছে, ওই যে, ওই যে একটা দিদি দাঁড়িয়ে আছে তোদের দেখছে। দিদিকে হাই করে দে তো জানলা থেকে, ওই উপরে, ওই উপরে দেখা, দেখতে পেয়েছিস? হাই করে দে, ওই যে, ওই যে উপরে, ওই উপরে, এই দেখ, ওই তো, ওই যে দিদিটা, এই দেখো, এই দেখো, ওই তে দিদি, ওই যে দিদি, ওই যে দিদি, দেখতে পাসনি?
ওই দেখ, ওই যে, ওই যে দিদিটা ঘরে ঢুকে গেল, দেখলি? হাই করে দে। ঠিক আছে, ওটা এখন এখানে জানলায় বসে বসে খেলা করছে, একটু পরে ভাত খাবে, রান্না হয়ে গেলে ওদের রান্না হতে বেশিক্ষণ টাইম লাগবে না, 15-20 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে গেলে ওদের খাইয়ে নিয়ে দাদা বাই বাই। দাদা বাই বাই কয়ে আসবে, আস্তে আস্তে খেলা করো বাবা, লেগে না যায়, আস্তে আস্তে খেলা করো, আস্তে আস্তে খেলা করো। ঠিক আছে, তোমরা খেলা করো, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে ওদেরকে ওই বাড়ি দিয়ে আসবো, তারপরে আমরা একটু বেরোবো, এক জায়গায় যাবো। চলো এখন, টাটা। এই দেখো, এই কটা জামা কাপড় ছিল কেচে দিয়েছি, আর এখানটায় অনিক আর উজানকে স্নান করিয়ে দিলাম, অনিক পটি করে, অনিক পটি করেছিল। তাকাও এদিকে, তুমি কে? নতুন জামা পরেছো, দেখে দেখিয়ে দাও সবাইকে, দেখো জামাটা কেমন, বলো কেমন লাগছে আমায়। উজান, তুমি নতুন জামা পরেছো, দেখিয়ে দাও তো, বলো কেমন লাগছে আমায় নতুন জামা পরেছি, কেমন লাগছে? হ্যালো, হাই করো। ওকে, চলো অনিক আর উজানের রান্নাটা আমি এখনো করতে পারিনি, এবারে ওদের রান্নাটা করব। চলো রান্না করে নিয়ে তারপর ওদেরকে যখন খাওয়াবো তখন দেখা করছি, এখন টাটা। এখন অনিক আর উজানের জন্য তরকারি করছি, জিরে জিরে ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে করব, আজকে আর আদা দেবো না। মা এদিকে ভেটকি মাছ ওদের জন্য 2 পিস এই যে রেখে দিয়েছে, আর শুধু আলু দিয়ে করব, আলুটাও দিয়ে দিই, লবণ আর হলুদও দিয়ে দিয়েছি। আমাদেরও আজকের কচু আলু দিয়ে ভেটকি মাছের তরকারি করেছে মা, আর ওদের জন্য 2 পিস ভেজে রেখে দিয়েছি। চলো রান্নাটা করে দিই, পরে কথা বলবো। দুজন এখন এখানে লাঞ্চ করছে, বলে দে, বল ভেটকি মাম, আগে বল ভেটকি মাছের ঝোল, চাটনি, আচার, আচার গরম গরম। দেখো দুজনে দুষ্টুমি শুরু করেছে, জেলি তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, দুষ্টুমি শুরু করেছে খুব তাড়াতাড়ি। আর ও তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে ওদের রান্নাটা করে নিয়েছে, বললাম ওদের রান্না করতে বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যায়। আই বার করে দিচ্ছে, বদমাইশি করছে। আচ্ছা ঠিক আছে, চলো ওরা ভাতটা খেয়ে নিক, এখন একটু মাম খাবে বলছে, দুষ্টুমি করছিল, বলেছে মাম খাবে, মাম খাও, মাম খাও, মাম খাও। ইয়ে ভালো লাগছে মাম, চা একটু জেলি নিয়ে নাও, ভালো লাগছে? কেমন লাগছে, কেমন লাগছে, কেমন লাগছে বলে দাও, গলা বের করবে কিন্তু, বেবি দেবে। আচ্ছা ঠিক আছে, চলো ওরা ভাত খেয়ে নিক। ওরা তো বোকা না, ঠিক আছে চলো ওরা লাঞ্চটা করে নিক। তোমরা তো দেখতেই পেলে আমি অনিক আর উজানকে ভাত খাওয়াচ্ছিলাম, আর এখন আমরা তিনজন মিলে কি গানে এরকম করছি বলো তো। আহা টমাটার বাড়ে মজেদার, ও টমাটার বাড়ে মজেদার, এই মানে এটাতে এত ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, অনিক আর উজান তো দেখেই এটা খুব ভালোবাসে। তো ওটাই চলছিল, ওরা ওটা চালিয়ে আর ভাত খেয়ে নিচ্ছিল। আজকে তো ভেটকি মাছ রান্না হয়েছে, তোমরা দেখতেই পেলে, ওদের জন্য 2 পিস রান্না করেছিলাম, সেটাই খাওয়াচ্ছি আর কি। তো ওদের দুজনকে খাইয়ে দিয়ে তারপরে তাড়াতাড়ি করে খাবো, এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সেটা একটু ক্যান্সেল হয়ে গেছে, সেটা আবার রবিবার যাব, তো ওই জন্য আর চাপ নেই, না হলে আমি একটু তাড়াতাড়ি করছিলাম। তারপরে ওদেরকে খাইয়ে দিয়ে, এই যে ওদের থালা কমপ্লিট হয়ে গেছে, ওদের খাওয়া, থালাটা পুরো পরিষ্কার দেখতেই পাচ্ছ, ওরা খেয়ে নেয়, মানে ওরা দুষ্টু করুক যাই করুক, আমি ওদেরকে মোটামুটি জোর করে হলেও খাইয়ে দিই, খাওয়ার অভ্যেসটা না থাকলে একদমই হয় না, দুবেলা ভাত খেতেই হবে। তো কাঁটাগুলো ফেলে দিয়ে এদিকে থালাটা আমি পরে ধুয়ে নেবো, আমরা খেয়ে দিয়ে তারপরে ধুয়ে নেবো। তো এদিকে হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, তারপরে অনিক আর উজানের জন্য জল নিয়ে যাব, ওদের মুখটা তার মাঝখানে আমি ভিডিওটা বন্ধ করে ধুয়ে দিয়েছিলাম, দিয়ে এবারে গ্লাসে করে ফিল্টার থেকেই জল নিয়ে যাচ্ছি। এই যে ওদের গ্লাসে করে জল নিয়ে গিয়ে এখন ওদেরকে আমি জলটা খাইয়ে দেবো। ভাত খাওয়ার পরে জল তো ওরা এমনিতেই খায়, তাও ওদেরকে আমি একটু নিয়ম করে খাইয়ে দিই, না হলে আবার বাচ্চাদের প্রবলেম, ওরা কখন খায় কখন খায় না এরকমই হচ্ছে ব্যাপার। তো গ্লাসে করে জল নিয়ে গেলে যেটুকু খায় খা ভালো সেটুকুই, তা তাড়াতাড়ি করে তাই খাইয়ে দিচ্ছিলাম। আর উদিত গেছিলো স্নান করতে, ওরা এখনও স্নান হয়নি, আর ওরা এখানে শর্টস দেখছিলো বসে বসে।
তো তারপরে ফিডারগুলোকে এই যে বয়েলে দিয়েছিলাম, ফিডারগুলোকে প্রত্যেক দিনই প্রায় মিনিমাম একবার দুবার করে তো হয়ই, একবার তো করাই হয়, কোনো কোনো দিন দুবার, কোনো কোনো দিন তিনবার করে বয়েল করি। আর এদিকে বাদ বাকি অনেকগুলো বাসন ছিল, সেগুলো সব মাজলাম, মেজে এবার বাসনগুলোকে জল ঝরানোর জন্য এখানটায় দিয়ে দিচ্ছি। আর তারপরে হচ্ছে ভাত বাড়বো, আমি আর উদিত খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে আমাদের কী কী রান্না হয়েছে। তো চলো ভাতটা বেড়ে নিই আর এদিকে ফিডারগুলো বয়েল হতে থাক। তো ভাত বাড়া হয়ে গেছে, এদিকে কুমড়ো আর আলু সেদ্ধ দিয়েছিল, আর কচু আলু দিয়ে এই যে ভেটকি মাছের ঝোল, আর এখানটায় অনিক আরোজনের তরকারি, আর এখানে হয়েছে শাক ভাজা, এটা আমাদের ওই ভাড়াটিয়ারাই দিয়েছিল, আর ডালের বড়া, আর এখানে হয়েছিল শুক্তো। তো চলো খেয়ে নিয়ে আমরা যাবো এবারে ওই বাড়ি। এই দেখো আমরা বেরিয়েছি, এখন ওই বাড়ি যাবো বলে এদিকে উজান কাকুর সাথে গেছে দোকানে খাবার কিনতে। আমি নামি, আর এখানটায় যে অনি দাঁড়িয়ে আছে ওর বাবার সাথে গাড়িতে, ছোট দাদা মাজা আনছে, ওই তো মাজা আনছে দাদা, ছোট দাদাকে দেখতে পেয়ে এখন মাজা খাবে না। চলো চলে এসছি এই বাড়ি, অনেক উজান এখন মাজা খাচ্ছে, দেখতে পেলে কাকুর সাথে দেখা হয়েছিল, মাজা কিনে দিয়েছে, রাস্তায় তো আর খেতে পারেনি, এই জন্য ঘরে এসে বসে বসে গেছে। কে কিনে দিয়েছে? তো তো দাদা। কে দিয়েছে মাজা? তো তো দাদা পূজাকে বলে। ঠিক আছে তোমরা মাজা খাও, তো তো দাদা কিনে দিয়েছে, আচ্ছা খাও, খাও মাজা খাও, মার কাছে দাও, মা তুয়ে দেবে, দারুন। এই দেখো অনিগারু যেন উঠে পড়েছে, উঠে পড়ে এখন খাচ্ছে। এই যে কালকের কাকু এইগুলো এনেছিল, সেগুলো খানিকটা ছিল, সেইগুলো এখন দিচ্ছি। তোমরা কি খাচ্ছ? ক্যাবিস, ম্যানি নয় ক্যাবিস, ম্যানি কোথায় ছিল, ইচ্ছে করে করে পাগলামি করে বিরিয়ানি খাচ্ছিস? বাবারে কালকের খাবি বিরিয়ানি, ঠিক আছে কি খাবি? বিরিয়ানি খাবি? এ তোরা বিরিয়ানি খেতে ভালো লাগে তোদের? এ উজান তোর নুম হয়েছে? তোর নুম হয়েছে? ওই দেখ জানি তোর নুম হয়েছে। তোরা কি দেখেছিস আজকে? আচ্ছা কিছু দেখতে হবে না, খা। তুই খাচ্ছিস? কি বললি? খাচ্ছিস নাকে? কি আমার নাকে? আর আপনি কি করছেন? হ্যাঁ ধোতো কই? ধোতো আসেনি এখনো? না না আমি একটু খাই। ধোতো কই? ধোতো আসেনি? কোথায় গেছে রে অনি? দাদা কোথায় গেছে? অফিস, দোকানে নয় বলেছি না তোকে, দাদা কোথায়? দাদা অফিস কোটে গেছে, দাদা ইচ্ছে করে নাটক করছে। চলো দাদা কোথায় গেছে উজান বলে দাও। বলো অফিস কোথায় গেছে? কোটে গেছে, কোটে গেছে, খুব পে গেছে, খুব পে গেছে। দোকানে কি করতে গেছে? তোদের জন্য খাবার আনতে? সবসময় তোদের জন্য খাবার আনতে যাবে দাদা? যাবে না, এখানে পয়সা কি করে আনবে? আর আনি নানান কি খাবে বল, কোথায় গেছে বল অফিস? ছটা নিয়ে নিয়েছে, খাও খাও, তোমরা বসে বসে এখন খাবার খাও, বাই করে দাও, সবাইকে বাই করে দাও। ওই দেখো উজান ঘুমিয়ে, ওই দেখো উজান মুখে দিয়ে চোখ বন্ধ করে পড়ে আছে, নাটক দেখো। দাদু ভাই নাটক করতে ভালোবাসে, এটা আমার দাদু ভাই, এটা আমার বাচক শিল্পী, আমার বাচক শিল্পী। জানি তুই কর একটু ওর মতো, ও দিদি আর আদর খাচ্ছে, ওই দিদি মাথা লাগবে, মাথা লাগবে, আচ্ছা চলো ওরা নাটক করুক, খেলা করুক, খেয়ে নিক, তারপরে আবার দেখা করুক। এই দেখো বাবা কোর্ট থেকে চলে এসছে, এখানে ওদের জন্য নিয়ে এসছে ছানার পায়েস, আর এই হচ্ছে অমৃতি, এনো এখানে বসো, দেবো আসো, এনো বুঝে চলে আসো, চলে আসো, বলো দাদা এনেছে, বলে দাও সবাইকে, বলো দাদা কোথায় গেছিল,
অফিস? তাহলে এতক্ষণ দোকান দোকান করছিলি কেন? ওই দেখ নেশপাতি কেটে দেবে, এনে বাবু এনে আয় নেশপাতি। দেখ কত বড় নেশপাতি দেখেছিস, এই দেখ কত বড় নেশপাতি দেখো, ওটা কেটে দেবো, আমি কেটে দেবো। এই দেখ কত বড় নেশপাতি, আমরা খাবো তো, তোমরা খাবে? উজান আরো ভাইয়ের দিকে সরে আসো, মা খাবে, তুই জানিস মা খায়। আচ্ছা বস এখানে বস। হ্যাঁ ওই দেখে আমি এটা দিকে অমৃতিটা দেখিয়ে দাও সবাইকে, কেমন খেতে এদিকে দেখাও। এই দেখ আমিও খাচ্ছি, দেখ দুষ্টুমি করছে অনিবিজান, এখন দুষ্টুমি করছে। এই কে এনেছে খাবারগুলো, কে এনেছে? দাদা এনেছে। বলো তোমরা কি খাচ্ছ? নেশপাতি, নেশপাতি। আমার আমি খেতে খুব ভালোবাসি, ছোট থেকেই পছন্দ করি। অনিক আর উজান পুরো নেশপাতিটা মানে কি সুন্দর খাচ্ছে ওরা। তোমাদের ভালো লেগেছে? আচ্ছা নিয়ে নিয়েছে, আমি বকে দিচ্ছি। দা চলে এসেছি ওই বাড়ি থেকে ঘুরে, আর এখানেও অনিক আর উজান এখন বসে বসে এখানে কি খাচ্ছে? মাজা তাবি কে এনেছে? কে এনেছে? দাদা ওর পালসটা দেখ, ওর সাথে সাথে ঘুরছে। কেমন লাগছে খেতে? পালিশে নয়, ঠিক করে বস। পালস এই মাজা কেমন লাগছে খেতে? মাজা কেমন? ভালো লাগছে? কেমন লাগছে মাজা? হাতে পড়েছে? থাক পড়ুক। এখন এখানে মা ব্যাট নিয়ে বসে আছে, না তাহলে পালিয়ে যাবে। হ্যাঁ কি হয়েছে? থাক ওখানে, আর যেন না পড়ে এক ফোঁটাও নিচে, ঠিক আছে? ঠান্ডা এই ছোট্ট অনিক উজান অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে চলো তোমরা মাজা খাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, বাই। ঠিক আছে খেলা করো। আমরা আজকে একটু তাড়াতাড়ি ওই বাড়ি থেকে চলে এসেছি, ফ্রিজে 5 পিস মতো চিকেন ছিল, সেটাকে মানে অনিকার উজানের জন্য অনেকটাই রেখেছিল, তো ওদের অল্প রান্না করে দিয়ে আর 5 পিস রেখে দিয়েছিলাম, কারণ ওরা এখন আর চিকেনটা খেতে চায় না, মেটেটা খায়, আর চিকেনগুলোকে চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়, খুব একটা খেতে চায় না, ওরা মাটনটা ভালোবাসে তাই জন্য। তো উদিত বলল আজকে রাত্রেবেলা যেহেতু রান্না ছিল না তাই জন্য, তো আমার শাশুড়ি মা এদিকে ডাল করেছে আর আলু সেদ্ধ করেছে মাখবে, তো সেই চিকেনটা দিয়ে কিছু একটা বানিয়ে দিতে হবে, তাই জন্য আমি এদিকে এখন আদা আর রসুন বাটতে পারবো না বলে গ্রেটারটা দিয়েই আদা আর রসুনের কয়েকটা কোয়া গ্রেট করে দিয়ে দিচ্ছি চিকেনটার মধ্যে। চিকেনগুলোকে একদম ছোট ছোট করে কেটেছি, একদম একদমই ছোট ছোট, আর একটু লবণ দিয়ে দিয়েছি, একটুখানি লেবুর রস দিলাম, গন্ধরাজ লেবু একটা কেটেছি, এগুলোকে আমি বাড়িতে এসে তাড়াতাড়ি করে কাটলাম, দুটো ছোট ছোট পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা রসুন একদম কুচিয়ে নিয়েছি, মানে ওই চিলি চিকেন টাইপেরই করবো, চিলি চিকেন বলতেই পারো তোমরা। তো এর মধ্যে দেবো একটুখানি সয়া সস একদম অল্প পরিমাণে, আর দেবো একটা ডিম, আর কর্নফ্লাওয়ার খুব বেশি ছিল না, অল্পই ছিল, তো মোটামুটি এই যে একটা ডিম দিয়ে দিলাম, দেখতেই পাবে একটা ডিম দিয়েছি, আর এইটুকু চিকেন কতটা মানে জল জল মতো লাগছে দেখো। তো এই হচ্ছে ব্যাপার, অল্প একটুখানি কর্নফ্লাওয়ার ছিল, সেটাকে গ্রেভির জন্য অল্প একটুখানি রেখে দিলাম দিয়ে, আর এদিকে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমি চিকেনটাকে মাখিয়ে একটুখানি রেখে দেবো। তো ডাল আর আলু সেদ্ধ হয়েছে, তবু উদিতের হচ্ছে আজকে ও ঝামেলা করছে, খাবে না খাবে না, তাই জন্য আর আলু শেষ হয়ে গেছে, ওই জন্য ডিমের ঝোলও করতে হবে না বলেছে, তো ওই চিকেনটা দিয়েই বলেছে আমাকে, এটা দিয়েই তুই চিলি চিকেনের মতো যাও একটা বানিয়ে দে, তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে, এই যে দেখতেই পাচ্ছ জল জল মতো, এটাকে ভালো করে আমি একটুখানি মাখিয়ে রেখে দেবো। আর ততক্ষণে দেখো এদিকে আমাদের শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, উদিত এখন আলু সেদ্ধটা মাখছে, তো লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, ওকে তো বললাম আমরা যে দুটো লঙ্কা দে আর দুটো তুলে রাখ, না হলে প্রচণ্ড ঝাল হয়ে যাবে, আর অনেক আরও যেন ওখান থেকে এটা ওটা অনেক কিছুই খেয়েছে, ওই জন্য আজকে আমারও তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, ওই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে ওদেরকে খাইয়ে দেবো, ওদের হচ্ছে টাইমের ব্যাপার থাকে একটা, ওরা আবার 11:30 পৌনে 12 না বাজলে ভাত খায় না, সেই মানে তাড়াতাড়ি খাওয়াতে গেলে নষ্ট করে, একদমই খায় না, তো ওই জন্য ওদের একটা টাইম থাকে, সেই টাইমটাই ওদেরকে খাওয়াবো, তো ওই জন্য বললাম যে তাড়াতাড়ি করে তাহলে ওদেরকে খাই, আমরা খেয়ে নিই তারপরে ওদেরকে খাওয়াবো।
ওইদিকে উদির আলু সেদ্ধটা মাখছিল আর আমি ওদিকে চিকেনটা মোটামুটি ভাজা শুরু করে দিয়েছি। তো তোমাদের সাথে সবটাই মোটামুটি শেয়ার করব যেটুকু পারবো। কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। এই যে দেখো আমি এদিকে চিলি চিকেনটা মানে ওই পকোড়াগুলো মোটামুটি দেখো তেলও ছিল না, আগের দিন হচ্ছে ওই তালের বড়া করে নিয়েছি, সাদা তেল নেই, রাইস ব্র্যান তেলেও করবো না, সর্ষের তেলে তো একদমই ভালো লাগবে না, এগুলো তো সাদা তেল ছাড়া ভালোই লাগে না। তো ওই জন্য এদিকে ওর আলু মাখাটা মোটামুটি হয়ে গেছে, এবারে সবার জন্য ভাগ করে নেবে। আর আমি এদিকে চিলিচি মানে পকোড়াগুলো মোটামুটি ভেজে নিচ্ছি, দেখো চ্যাপটা চ্যাপটা হয়েছে, কারণ কি ব্যাটারটা পাতলা আছে, কর্নফ্লাওয়ার বাড়িতে আর নেই, শেষ হয়ে গেছে, ময়দাটাও শেষ হয়ে গেছে, আমি আগের দিন তালের বড়া করেছি সব শেষ হয়ে গেছে, আবার সব বাজার করতে হবে। তো তাড়াতাড়ি করে এদিকে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি, আবার একটা দুটো করে ছাড়তে হবে, এইটুকু তেলেই করবো, তেল বেশি না হলে আবার ভালো লাগে না, তো এইটুকু যা আছে বাড়িতে সেইভাবেই করবো, অসুবিধা নেই, রাতটুকু খাবো তো ওই জন্য। তো ওই জন্য এদিকে দেখো ওই পকোড়াটা তুলে রেখে দিলাম, আর এবারে আমি হাত দিয়ে আর কটা দিয়ে দেবো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে দেখো একদম জল জল টাইপের লাগছে, মানে পুরো ব্যাটারটা হচ্ছে ঢিলা। তো সত্যি খেতে খুব ভালো হয়েছিল, উদিতের তো খুবই ভালো লেগেছে, আমার শাশুড়িমারও ভালো লেগেছে, আমার তো ভালোই লেগেছে। তো ঘরে যখন কিছু থাকে না সামান্য এইসব জিনিস দিয়ে এগুলো করলে বেশ ভালোই লাগে খেতে। তো ওই জন্য নর্মাল ওইটুকু চিকেন দিয়ে আমি রেখেছিলাম ওই চিকেনটা, কারণ ওরা নষ্ট করবে অনেক অনেক জন, তো ওই জন্য রেখেছিলাম যে পাস্তা করব বা চাউমিন করব, তার মধ্যে অল্প কটা দিয়ে দেবো হয়ে যাবে। তো সে আর তো হলো না, এই হচ্ছে ব্যাপার, এখনো চিলি চিকেনটা করে আর আমরা খেতে বসে যাব। তারপরে অনিকা রোজানকে খাওয়াবো বললাম, ওরা ফোন দেখছে, মাজা খেয়েছে, ক্যাডবেরি খেলো, তারপরে ললিপপ, চিপস এইসব এটা ওটা খেয়েছে, ওইগুলো তো পেট ভরানোর জন্য নয়, কিন্তু এগুলো মুখরোচক, আর পেট ভরানোর খাবার তো খাইয়েই দিয়েছি, আর ওদের ঠিক টাইমে ওদেরকে খাইয়ে দেব। আমি সাধারণত দেরি করেই খাই, ওদেরকে খাইয়ে টাইয়ে তারপরেও এক ঘন্টা পরে আমি খাই, মানে সবার শেষে খাই, আমার খুব তাড়াতাড়ি খেতে পারি না, খুব দেরিতে খেলে তবেই আমার ঠিক আছে। তো যাই হোক আজকের খিদে পেয়ে গেছে, সন্ধ্যে দিয়ে বেশি কিছু খাইনি, তো সেই জন্য তাড়াতাড়ি করে খাবো বলে এই যে দেখো চ্যাপটা চ্যাপটা হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, এমনি নর্মাল পকোড়াও ভালো লেগেছিল খেতে। তো যাই হোক তাড়াতাড়ি করে আমি এগুলো ভেজে নেবো, ভেজে নিয়ে আর রেখে দেবো, দিয়ে আবার যে কটা বাকি আছে সেই কটা দিয়ে দেবো। আর তাড়াতাড়ি করে এসে আবার বললাম তোমাদেরকে, পেঁয়াজ কাটলাম, ক্যাপসিকাম তো ছিল না, একটুখানি ধনে পাতা ছিল, সেটাকে একদম কুচি কুচি করে কেটেছি, আর তেলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য রসুন আর আদা একদম মিহি করে কাটতে হয়, তো সেটাই কুচি করে নিয়েছি, আর বাদ বাকি তো আমি বাটলাম না, দিয়ে দিলাম দেখতে পেলে তোমরা গ্রেট করে। তো আজকে ওই জন্য ওই বাড়ি থেকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তো যাই হোক এখানে আর যেগুলো বাকি আছে সেই পকোড়াগুলো ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। আর আমার ফোনটাতেও না চার্জ ছিল না, তারপরে এসে ফোনটাকে আবার চার্জে দিলাম, ততক্ষণে সব কিছু কেটে রেডি করলাম, ধুলাম, আর বাদ বাকি দু একটা বাসন ছিল সেগুলোও মাজলাম। সব সময় তো সব কিছু দেখানো যায় না, আমি এক বোতল জল ভরলেও কি সেটা দেখাবো যে আমি এটা করছি দেখো। তো যেটুকু পারি সেটুকু শেয়ার করি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে ভালো লাগবে। আমার এদিকে পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এই যে রসুন কুচি আর আদা কুচি, পুরোটাই ধরে দিয়ে দিলাম, এটাকে গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভাজতে হবে। আর ফ্লেমটা তো হাই আছে, অসুবিধা নেই, ছোটো কড়াটাতেই রান্না করছি, কারণ এইটুকু জিনিস আর বড়ো কড়াতে করে কী করবো। আর একটুখানি কাঁচা লঙ্কা কেটেছিলাম, অল্প একটুখানি কাঁচা লঙ্কা কেটেছি, কারণ এইটুকু জিনিস বেশি ঝাল হলে না খাওয়াও যাবে না, তাই জন্য। তো এদিকে আমার রসুন কুচি আর আদা কুচিটা অনেকটাই গোল্ডেন হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা। এরপরে আমি দিয়ে দেবো কিউব করে রাখা ওই যে পেঁয়াজগুলো, পেঁয়াজ একদম অল্পই কেটেছি, তো এগুলো দিয়ে দিলাম, কারণ যেহেতু আমাদের ভাতের সাথে খাওয়া হবে অসুবিধা নেই। আর এই যে অল্প কটা কাঁচা লঙ্কা একদম সুন্দর করে কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম, দিয়ে আর লবণটা আমি দেবো না, দেবো পরে চেক করে, কারণ সয়া সসের মধ্যে থাকে লবণ, আর এদিকে আমি পকোড়াতেও লবণ দিয়েছি, ওই জন্য লবণটা দেবো না, সয়া সস দিয়ে দিলাম। আর এবারে হাত দিয়ে অনেক কষ্টে আমি টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই আছে, কিন্তু যেহেতু আমার স্ট্যান্ডটা নেই তাই জন্য আমি এক মানে দু হাতে করতে পারছি না।
আর উদিত ওদিকে অনেক আরো জানকে দেখছিল, ওদের কাছে বসেছিল, ওই জন্য ও তো করে দিতে পারেনি। তো এখানে পরিমাণ মতো সয়া সস আর হচ্ছে টমেটো সসটা দিয়ে দিলাম, চিলি সস তো নেই, আর এ মাসের যখন বাজার হবে তখন আমি লিখে দেবো, দিলে আর নিয়ে আসবে। বাড়িতে সব কিছু থাকলে না যখন তখন যা কিছু করা যায়, কিন্তু আমাদের সাধারণ বাঙালিদের বাড়িতে তো সবসময় সব কিছু থাকে না। তো যাই হোক, যা থাকে তাই দিয়েই করতে হবে। এদিকে একটুখানি কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, হালকা ঝাল হবে আর কালারটাও বেশ ভালো লাগবে। আমার তো নর্মাল চিলি চিকেনের থেকে ড্রাই চিলি চিকেনটাই বেশি ভালো লাগে খেতে, মানে এটার মধ্যে কোনো গ্রেভি না, অনলি সস দিয়ে বেশ খুব সুন্দর লাগে। চিনি দিতে হবে একটু পরিমাণ মতো, কারণ চাইনিজে হালকা চিনি তো দিতেই হয়, চিলি চিকেনে একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে। যেহেতু টমেটো সস থাকে, সয়া সস থাকে, চিলি সসটা তো নেই বললাম আমি তোমাদেরকে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো অনেকে আবার চিলি চিকেনে হলুদ দেয়, আমি জানি না কারা দেয়, কিন্তু আমি কোনোদিন দিইনি আর দেবও না, যে হলুদ চিলি চিকেনে যায় না। তো পকোড়াটা তোমরা যতটা পারবে নরম করলে ভালো হয়, আর আমি তো মচমচে করেই করি সব সময়। খুব বেশি মচমচে করলে হচ্ছে পকোড়া হয়ে যায়, আর খুব বেশি নরম করলে আবার হয় না, মোটামুটি একটু নরম রাখতে হয়, পকোড়ার মতো অত শক্ত করলে হয় না, কারণ চিলি চিকেনে ভালো লাগে না খেতে। তো এবারে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, মানে পকোড়াগুলো দিয়ে দিলাম, দেখো কতটা হয়েছে, 5-6 পিস চিকেন থেকে আমি কি করেছি দেখো, মানে ফুলেছে অনেকটা আর কি। তো যাই হোক, আমরা তিনজনে খাবো, আর তো কেউ পোলট্রির মুরগির মাংস খায় না, তাই জন্য মানে পোলট্রি মুরগি খায় না, আমরাই খাই। আর এবারে কর্নফ্লাওয়ারটা একটুখানি গুলে নিয়েছিলাম ওই মশলার বাটিতে, সেটা দিয়েই একদম সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি, গ্রেভিটা একটুখানি করব, কারণ ও ভাত খাবে বলেছে, ওই জন্য এই দিয়ে ভাত খাবে, ওই জন্য একটুখানি গ্রেভি করতে হবে। আর তোমাদের সাথে শেয়ার করবো একটা খুব ভালো জিনিস, তার জন্য এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে তোমাদেরকে। এই যে আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে মোটামুটি, আর চিমনির আলোতে কেমন লাগছে আমি জানি না সত্যি কথা বলতে, আর রান্নাঘরের লাইটটাও তো তোমাদেরকে শেয়ার করেছি যে কেমন কি ব্যাপার। এই যে উপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম, স্প্রিং অনিয়ন নেই, কিছু করার নেই, তাই জন্য একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম। তো এবার এটা যে যখন যে যেমন খাবে সে তেমন নেবে, আমি যেমন খাই ধনে পাতা বেশি, আমার কোনো সমস্যা নেই, তো ওই জন্য দিয়ে দিলাম। উদিত আবার ধনে পাতা খুব বেশি খেতে চায় না। তো চলো এবার তাড়াতাড়ি করে আমরা এবার ডিনারটা করে নিই, তারপরে তো আবার ছেলেদেরকেও খাওয়াতে হবে। তো এই যে টেবিলের মধ্যে নিয়ে চলে এসেছি, এই হচ্ছে আমাদের চিলি চিকেন, আরেকখানটা এই যে আলু চোখা আর ডাল, আর দুপুরের এটা ওটা তরকারি মানে শাক ভাজা, লেবুও কেটে নিয়েছিলাম, আর ওই ভেটকি মাছের ঝোল ছিল কচু আলু দিয়ে, একদম অল্প ছিল, তো সেগুলোও সব খেয়েছি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপরে অনিকার উজানকে আমি খাওয়াবো। এই যে দেখো চলে এসেছি, অনিকার উজানকে খাওয়াতে, খেয়ে দিয়ে আমাদের যে বাসনগুলো ছিল সেগুলো রেখে দিলাম, রেখে দিয়ে আর ভালো করে ধুয়ে ধুয়ে টেবিল মুছে পরিষ্কার করে চলে এসেছি অনিকার উজানকে খাওয়াতে। ওরা গল্প করছিল এখন ফ্যানের মধ্যে, ফ্যান দেখে কি গল্প করছিল ওরাই জানে, আর আমার এখন এই মুহূর্তে মনে নেই। ওদের ডাইপার নিয়ে চলে এসেছি, দুধ নিয়ে চলে এসেছি, সব কিছু রেডি, কিন্তু ওরা যতই তাড়াতাড়ি খাইয়ে দাও, 12টায় খাক যাই খাক, ওরা 3টের আগে আর ঘুমায় না, আড়াইটা থেকে 3টে বা 3:30 এরকম। তো যাই হোক, ভেটকি মাছের তরকারিটা একটুখানি হালকা গরম করে নিয়েছিলাম, দিয়ে আর ওদের ভাতটা মেখে নিয়েছিলাম, দিয়ে এখন ওদেরকে খাইয়ে দিচ্ছি। তো চলো ওদেরকে খাইয়ে ধুইয়ে নিই, তারপর কথা বলবো। বলো সবাই কেমন আছো, আমরা খাওয়া দেখবো, দেখে নুমিয়ে পড়বো। বাই, বলো গুড নাইট করে দাও তোমরা, আর টাটা করো, গুড নাইট, টাটা দাও, ভালো করে টাটা দাও, অনেক টাটা দাও। বলো আমরা আমরা ইটিং শো দেখবো, খাওয়া এরম শুয়ে শুয়ে দেখি না বাবা। চলো অনিকা রুজান, কি করছো তোমরা? এই দেখো অনিকা রুজান এখন সবে বলে দুষ্টুমি করছে, কিন্তু ওরা ঘুমাবে না, আর এখন তো এসিটা অল টাইমই চলে প্রায়, আর জাস্ট নাও একটুখানি বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আর ওরা এই শুয়ে শুয়ে আর ইটিং শো দেখে আমার সাথে, তো ওরা এখন এই ইটিং শো দেখবে। এ দেখো উজান, এই দেখো এদিকে দেখিয়ে দে তোর মুখটা, বলে আমি নানান। চলো আমরা, আমি পরে তোমাদের সাথে আবার কথা বলছি, একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আজকে, তো এখন আপাতত বাই।
কালকে রাত্রেবেলার ভিডিওটা এন্ড করতে পারিনি, তো এখনই দেখাবো। তোমাদেরকে বলছিলাম যে একটা ভালো জিনিস দেখাবো, এই হচ্ছে ব্যাপার। মানে দেখে নাও জিনিসটা, তোমরা বুঝতে পারবে কি না জানি না। এই যে দেখে নাও জিনিসটা, দেখিয়ে দিলাম তোমাদেরকে, এবার আমি বলে দিচ্ছি এটা কি। তো খুবই 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 একটা মানে ভালো মোমেন্ট আমার কাছে, আমার তো খুবই ভালো লেগেছে। কারণ তোমরা তো দেখতেই পেলে, এটা হচ্ছে যে গভর্নমেন্ট থেকে দিয়েছে এই আই কার্ডটা, এটা হচ্ছে ফটো উদিত যে ফটোগ্রাফার তার প্রুফ, ঠিক আছে। তো গভর্নমেন্ট থেকে ওকে এই আই কার্ডটা দেওয়া হয়েছে, ও মিনিমাম 7-8 বছর ধরে ফটো তুলছে, তো সেই জন্য এতদিন তো আই কার্ড ছিল না, আই কার্ড সবাই পায় না। তো এটা আমার কাছে খুবই পছন্দ, মানে খুবই ভালো একটা জিনিস আমার কাছে, খুব পছন্দ হয়েছে আমার। পছন্দ শুধু নয়, আমার খুব প্রাউড ফিল হচ্ছে, কারণ হ্যাঁ অনেকদিন ধরেই ও ফটো তোলে, আমার খুবই ভালো লাগে সত্যি কথা বলতে। মানে আমি বলে বোঝাতে পারবো না, তো মানে অনেক সময় হয় না যে এটার মিনিংটা হচ্ছে, তোমাদের ধরো সুন্দরবন এলাকায় কোথাও ঘুরতে গেছো, এমন এমন জায়গা আছে যেগুলোয় ফটো তোলা বারণ, কিন্তু মানে নর্মাল লোকেরা ফটো তুলতে পারবে না, কিন্তু ওই আই কার্ডটা দেখালে ওকে কেউ কিছু বলতে পারবে না, সব জায়গার ফটো তুলতে পারবে। তো আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। তো জীবনে এই ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো সত্যিই খুব ভালো লাগে। তো ও যে এতদিন কষ্ট করেছে তার ফলটা পেয়েছে, এটাই অনেক। তো চলো, কালকের ব্লগটা আমি এন্ড করতে পারিনি, রাত্রেবেলা দেখাতে পারিনি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম, ওদেরকে ঘুম পাড়ি 4টার দিকে, তো ওই জন্য আর শেয়ার করতে পারিনি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।